আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফয়জুন্নেসা আমার বাংলা ক্লাসে। আজকে তোমাদের সাথে আলোচনা করব জাদুঘরে কেন যাব এই প্রবন্ধের দ্বিতীয় বা শেষ পর্বে। তো জাদুঘরে কেন যাব এই প্রবন্ধে আলোচনা করার আগে এই প্রবন্ধের যিনি লেখক অর্থাৎ আনিসুজ্জামান স্যারের একটি স্মৃতির কথা আলোচনা করছি। অর্থাৎ জাদুঘরকে ঘিরে আমাদের আনিসুজ্জামান স্যার তার একটি চমৎকার একটি স্মৃতি আছে। স্মৃতিটা হচ্ছে এরকম, আমাদের জাতীয় জাদুঘর, আমি একটু জাতীয় জাদুঘরের ছবিটা তোমাদের একটু দেখাতে যাচ্ছি। এই যে জাতীয় জাদুঘর দেখতে পাচ্ছ, এই জাতীয় জাদুঘর যখন এর প্রথম ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ শিক্ষক হিসেবে আমাদের আনিসুজ্জামান স্যারও আমন্ত্রিত ছিলেন। তো এই জাতীয় জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার ছবিটা একটু দেখাবো তোমাদের। যিনি এই জাদুঘরের প্রথম ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার নাম হচ্ছে আব্দুল মোনাইম খান। তিনি কিন্তু বাঙালি ছিলেন, তিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর। তো উনি এই জাতীয় জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একটি ভাষণ দেন। সে ভাষণে তিনি প্রত্যেক জায়গায় জাদুঘরের জায়গায় মিউজিয়াম শব্দটা ব্যবহার করেন। তো যাই হোক, তো চা চক্রের সময় আনিসুজ্জামান স্যার এবং গভর্নর, তারপরে ওখানে ছিলেন, উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী তৎকালীন পূর্ব পাকিস্তানের। তো অর্থমন্ত্রী এম এন হুদা আনিসুজ্জামান স্যারকে বলছেন যে গভর্নর সাহেবের একটি প্রশ্ন আছে, আপনারা মিউজিয়ামকে জাদুঘর কেন বলেন? তখন এরকম একটি প্রশ্নে আনিসুজ্জামান স্যার বলছেন, আসলে স্যার মিউজিয়ামই হচ্ছে বাংলা প্রতিশব্দ হচ্ছে জাদুঘর, মিউজিয়ামের বাংলা প্রতিশব্দই হচ্ছে আসলে জাদুঘর, এই জন্যই আমরা জাদুঘর বলি। পাশে গভর্নর সাহেব ছিলেন, তো তিনি বললেন মিউজিয়ামে যে আল্লাহর কালাম রাখা আছে সেটা কি জাদু? তো আল্লাহর কালাম মানে একটু কেমন না, মানে আল্লাহর কালাম মিউজিয়ামে রাখা আছে। তখন আনিসুজ্জামান স্যারের মনে পড়লো, আসলে এই যে দেখতে পাচ্ছ একটি মসজিদ, এই মসজিদ হচ্ছে আশরাফপুর মসজিদ, এটি এখন বর্তমানে আছে নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। তো এটি নুসরত শাহের, তোমরা স্লাইডে হয়তো দেখতে পাচ্ছ, নুসরত শাহের আমলে এই মসজিদটা নির্মাণের বৃত্তান্ত সংবলিত একটি প্রস্তরখণ্ড। দেখো এই প্রস্তরখণ্ডটা, এটি ছিল জাদুঘরের সবার চোখে পড়ে এমন একটি জায়গায়। এবং এই প্রস্তরখণ্ডটা চমৎকার তুগ্রা হরফে লেখা। এখন তুগ্রা হরফটা কি এটি অনেকে আমাকে তোমরা জানতে চাইতে পারো যে তুগ্রা হরফটা কি। তুগ্রা হরফটা হচ্ছে আসলে ক্যালিগ্রাফি, বা তুমি এটাকে সিলও বলতে পারো, অর্থাৎ খুব সুন্দর করে আরবি হরফ দিয়ে, আরবি হরফের ক্যালিগ্রাফি দিয়ে যা লেখা হয় সেটি হচ্ছে তুগ্রা হরফ। তো এই মানে মসজিদ নির্মাণের বৃত্তান্ত সংবলিত একটি প্রস্তরখণ্ডকে আমাদের আব্দুল মোনাইম খান বলছেন আল্লাহর কালাম, যেহেতু এটি আরবিতে লেখা। তো যাই হোক, তো আনিসুজ্জামান স্যার বললেন যে স্যার আসলে ওই অর্থে জাদু না, এটি হচ্ছে আসলে বিশ্ব জাগায় অর্থে জাদু। মা যেমন তার সন্তানকে বলে ওরে আমার জাদুরে, ওই অর্থে। মানে এই কথাটা শেষ না হতেই আব্দুল মোনাইম খান হুঙ্কার দিয়ে উঠলেন, বললেন যে না, আপনারা জাদুঘর বলতে পারবেন না, এটাকে আপনারা মিউজিয়ামই বলবেন। তো ওনার সাথে তর্ক করা বৃথা, এটি মানে বুঝে আনিসুজ্জামান স্যার সেখান থেকে চলে আসলেন। তখন তিনি একটা মজার কথা বললেন, সেটি হচ্ছে জ পলায়েতে সহজীবিতি, অর্থাৎ যে বিপদ দেখে পালিয়ে যায় সেই আসলে বেঁচে যায়। এরপরে আনিসুজ্জামান স্যার বললেন যে আসলে চোর পালালে বুদ্ধি বাড়ে, আমারও হয়েছে তাই, আমি কেন ওনাকে বললাম না, এটি আসলে এই শব্দের উৎপত্তি, আসলে এই শব্দটি আপনি তো ভেবেছেন বাংলা, আসলে এটি বাংলা শব্দ না, জাদুঘরের ঘর শব্দটাই শুধু হচ্ছে বাংলা, কিন্তু জাদু শব্দটার উৎপত্তি হচ্ছে আসলে ফার্সি শব্দ থেকে। যা অনেকেই মনে করে যে জাদুঘরের উৎপত্তি, দেখো আমি উৎপত্তির স্লাইডটা দেখাতে যাচ্ছি, জাদুঘরটা অনেকে মনে করে যে এটি বাংলা শব্দ, আসলে এটি ঘরটাই শুধু বাংলা, কিন্তু জাদু শব্দটা আসলে ফার্সি শব্দ। এবং তিনি লিখেছেন যে উর্দুতে আসলে জাদুঘরকে কী বলে, বলে আজবখানা। আবার এখানে আজিব, তারপর আজায়েব শব্দটা হচ্ছে আরবি এবং খানা শব্দটা হচ্ছে আসলে ফার্সি। হিন্দিতে জাদুঘরকে বলে অজায়ব ঘর। এটি কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে যে জাদু শব্দটার মানে উৎপত্তি কোন শব্দ থেকে। তো আনিসুজ্জামান স্যার বললেন যে আসলে ওনাকে যদি আমি বলতাম যে এটি ফার্সি শব্দ তাহলে হয়তো উনি কিছুটা হলেও শান্ত হতেন। তো চোর পালালে বুদ্ধি বাড়ে, আমারও সেরকম হয়েছে, আমি আর বলতে পারিনি। যাই হোক,
এর কিছুকাল পরে আনিসুজ্জামান স্যার নিজে জাদুঘরে গিয়েছেন এবং জাদুঘরে গিয়ে তিনি অনেক কিছু দেখেছেন। অনেক কিছুর মধ্যে ধরো পোড়ামাটির অনেক জিনিসপত্র, ভাস্কর্য, স্থাপত্য বিভিন্ন বা ভাস্কর্য দেখেছেন, মানে মাটির তৈরি দেবদেবী, তারপরে হচ্ছে পুরাতন আমাদের যে মূর্তিগুলো আছে সেই মূর্তিগুলো দেখেছেন, তারপরে দেখেছেন আমাদের পৌরাণিক বা পৌরাণিক যে দেবদেবী আছে ছবিগুলো। তার পাশাপাশি তিনি একটি জিনিস দেখেছেন, সেটি হচ্ছে ইসাখা। তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে ইসাখার, এই যে উনি হচ্ছেন বাংলার বারো ভূঁইয়া, বারো ভূঁইয়ার শ্রেষ্ঠ ভূঁইয়া ইসাখা। তো ইসাখার একটি কামানও জাদুঘরে রাখা ছিল এবং সেই কামানের গায়ে তিনি বাংলা লেখা দেখেছেন। এখন বাংলা লেখা দেখে তিনি খুব উল্লসিত হয়েছেন, খুব আনন্দিত হয়েছেন যে ইসাখার কামানের গায়ে বাংলা লেখা। তখন তিনি সেদিন প্রথম উপলব্ধি করেছেন যে আসলে জাদুঘরে গিয়ে মানুষ আসলে আত্মপরিচয়ের সূত্র লাভের চেষ্টা করে, এবং তিনি যখন বাংলা লেখা দেখেছেন তিনি উল্লসিত হয়েছেন, তখন তার মানে তার অতি স্মৃতি মনে হয়েছে যে মুনায়ম খাঁ সেদিন যে রাগ করেছিলেন তিনিও হয়তো যে জাদুঘরে গিয়ে তিনি তার আত্মপরিচয়ের সূত্র তিনি লাভ করার চেষ্টা করেছেন। কেননা মুনায়ম খান ছিলেন দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসী, এ কারণে মুসলিম ঐতিহ্য তাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। এখন একটু প্রশ্ন তোমরা আমাকে করতে পারো যে ম্যাম দ্বিজাতিতত্ত্বটা কী? দ্বি আমরা জানি, দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, আর জাতি বলতে এখানে হিন্দু মুসলিম দুই জাতিকে বোঝানো হয়েছে। তো এই দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্না। তিনি মুসলিম লীগের পক্ষ হয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে ভারতবর্ষে আমরা দুই জাতি, সুতরাং মুসলিম অধ্যুষিত দেশ মিলে হচ্ছে পাকিস্তান হবে আর হিন্দু অধ্যুষিত দেশ মিলে হবে ভারত। তখন আমরা দেখি দেশ বিভাগের পরে মুসলিম অধ্যুষিত দেশ নিয়ে আমরা ভাগ হতে দেখি পাকিস্তান, আর হিন্দু অধ্যুষিত দেশ মিলে ভারতকে ভাগ হতে দেখি, অর্থাৎ ধর্মের ভিত্তিতে 1947 সালে দুইটা দেশ ভাগ হয়। তো আমার এত কথা বলার অর্থ হচ্ছে আসলে জাদুঘরে গিয়ে একটা মানুষ তার আত্মপরিচয়ের সূত্র সে লাভ করে, এবং তিনি আবার যখন জাদুঘরে যান সেখানে তিনি, দেখো আমি বলেছি প্রথম ক্লাসেও, জাদুঘরে আমরা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সাংস্কৃতিক যে নিদর্শনগুলো সেগুলো দেখতে পাই। পরবর্তী সময় তিনি যখন জাদুঘরে যান, তিনি আমি পরের স্লাইডে দেখাবো, তিনি বিশাল সাইজের একটি কড়াই দেখতে পান, সেটি হচ্ছে নীল জাল দেওয়ার কড়াই। এখন নীলটা কী? নীলটা হচ্ছে আমরা সাদা কাপড়টাকে রঙিন করার জন্য যেটি ব্যবহার করি, যে নীলটা ব্যবহার করি আমাদের কাপড়ে, তো সেটি হচ্ছে নীল। তো আমাদের ব্রিটিশ আমলে ব্রিটিশের যে ইংরেজরা যারা ব্যবসায়ী, তারা আমাদের কৃষকদের দিয়ে খুব জোর করে নীল চাষে বাধ্য করত, কিন্তু কৃষকদের সে পরিমাণ তারা মজুরি দিত না, যে কারণে কৃষকদের দুঃখ দুর্দশা লেগেই থাকতো, কৃষকদের জ্বালা যন্ত্রণা, তাদের অশ্রুবিন্দু, তাদের কষ্ট লেগেই থাকতো বলা যায়। তো এই নীল চাষকে ঘিরে অনেক স্মৃতি, অনেক স্মৃতি বিজড়িত অনেক ঘটনা, কেননা আমাদের আনিসুজ্জামান স্যার নীল আন্দোলনের ইতিহাস জানতেন, যে কৃষকরা নীল আন্দোলন করেছিল পরবর্তী সময়ে 1860 সালে নীল কমিশনও গঠন করা হয়, এবং 1862 সালে আইনের মধ্য দিয়ে নীল চাষাটা বাতিলও করা হয়। তো এই নীল জাল দেওয়ার কড়াই দেখে তার সঙ্গে সঙ্গে তিনি নস্টালজিক হয়ে গেছেন, এবং তার মনে পড়ে গেছে এই নীল জাল দেওয়ার কড়াইয়ের সাথে কত দীর্ঘশ্বাস, কত অশ্রুবিন্দু জড়িত। তো আমরা মোটামুটি বলতে পারি আসলে জাদুঘরে গিয়ে আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সাংস্কৃতিক নিদর্শনগুলো দেখে আমরা আমাদের আত্মপরিচয়ের যে সূত্র সেটি জানতে পারি, আমাদের জাতিগত যে পরিচয় সে পরিচয়ের সূত্র আমরা লাভ করতে পারি। তো এতক্ষণ তো অনেক গল্প করেছি, অনেক কথা বলেছি, এবার আমরা একটু ইতিহাসের দিকে তাকাই। আসলে আমাদের যে জাদুঘর, এই জাদুঘরের ইতিহাসটা আমরা একটু জানবো, কীভাবে জাদুঘরের প্রসার ঘটেছে, কীভাবে জাদুঘরের এই যে এত সেই আলেকজান্দ্রিয়া থেকে এই বাংলায় কীভাবে জাদুঘরটা ছড়িয়ে গেল বা বিস্তার লাভ করলো। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কারণ আছে, আমি কারণগুলো লিখেছি, যদিও বইতে এভাবে লেখা নাই, আমি তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি কিছু কারণ স্লাইডে নিয়ে এসেছি। দেখো এখানে পুঁজিবাদের সমৃদ্ধি, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, সাম্রাজ্যবাদী শক্তি, শিল্পোন্নতি এবং উপনিবেশবাদের অবসান।
তোমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছ এই স্লাইডটা যদি তোমাদের কাছে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করি তাহলে আমার আরও দুইটি ক্লাস নিতে হবে। এত ব্যাপক জিনিসটা, খুব সহজ কথায় আসলে বলাটা খুবই কঠিন। তারপরেও আমি মোটা দাগে যেটি তোমাদের বলতে চাচ্ছি, এই যে কারণগুলো একটার সাথে একটা কিন্তু রিলেটেড, একটার কারণে আরেকটা ঘটেছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাদের সমৃদ্ধি। এখন প্রশ্ন হচ্ছে পুঁজিটা আসলে কী? পুঁজিটা মানে হচ্ছে অর্থ বা সম্পদ। এই অর্থ বা সম্পদ বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা এবং এই অর্থ বা সম্পদের উপর ব্যক্তিগত মালিকানার যে নিয়ন্ত্রণ সেটি থাকাই হচ্ছে আসলে পুঁজিবাদ। তো এই পুঁজিবাদের ফলে কী হয়, কী ঘটেছিল? আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছি ইউরোপীয় রেনেসাঁসের কথা। ইউরোপীয় রেনেসাঁসে মানুষ মানবিকতা বা মানুষ নিজেকে মূল্যায়ন, আমি প্রথম ক্লাসে বলেছি মানুষ নিজেকে মূল্যায়ন করতে শিখে এবং মানুষ তখন মর্ত্যবাসী হয়ে যায়, পৃথিবীর চিন্তা ভাবনা তাদের কাছে মুখ্য হয়ে দাঁড়ায় এবং মানুষ পরলোকের সুখ স্বাচ্ছন্দ্যের চেয়েও এই এই পৃথিবীর জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগের প্রতি মানুষের আকর্ষণটা বেড়ে যায় এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়, মানুষ যুক্তিবাদী হয়ে ওঠে, যে কারণে আসলে বস্তুগত চিন্তায় মানুষের কাছে মুখ্য হয়ে দাঁড়ায়, মানুষ তখন পরলোকের চিন্তা করে না। ইউরোপীয় রেনেসাঁসের পরে আমরা দেখি শিল্প বিপ্লব ঘটে। এই শিল্প বিপ্লবের কারণে যেটি হয় সেটি হচ্ছে এই যে পুঁজিপতি যাদের হাতে অনেক অর্থ আছে তারা কি করে, তারা তাদের এই অর্থটা বিনিয়োগ করে, বিনিয়োগ করে তারা কলকারখানা, শিল্প মানে শিল্প কারখানা গড়ে তোলে। এখন তারা যখন শিল্প কারখানা গড়ে তোলে তখন তারা কি চায়, তারা চায় অধিক মুনাফা। তো অধিক মুনাফার জন্য তারা যেটি করে, তারা হচ্ছে মানে সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি তারা সেখানে রাখতে চেষ্টা করে যাতে অল্প সময়ে তারা অধিক পণ্য তারা যাতে উৎপাদন করতে পারে। তো আধুনিক যন্ত্রপাতি যদি তুমি ব্যবহার করো, আমরা জানি যে পুরাতন যন্ত্রপাতি যেমন ধরো ঢেঁকি, আমাদের আগের যুগের যে মানুষগুলো ঢেঁকি দিয়ে ধান বানত, সেই ঢেঁকি দিয়ে ধান বানতে অনেক সময় লাগে এবং মানুষের অনেক শ্রম করতে হয়, কিন্তু যখন সেখানে ঢেঁকির জায়গায় যন্ত্র চলে আসছে খুব অল্প সময়ে মানুষ অধিক জিনিস তৈরি উৎপাদন করতে পারে, অধিক ধান ভানতে মানে ধান থেকে চাল করতে পারে। তো এই আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের কারণে যেটি হয় অল্প সময়ে এবং মানুষের কম পরিশ্রমে অধিক পণ্য মানুষ উৎপাদন করে। এখন এই অধিক পণ্য উৎপাদন করার কারণে দেশের বা তার নিজস্ব রাষ্ট্রের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পণ্য থেকে যায়। এখন এই উদ্বৃত্ত যে পণ্য, এই উদ্বৃত্ত পণ্য সে কী করবে, সে তখন তার গভর্নমেন্টের বা সরকারের উপর চাপ সৃষ্টি করে যাতে মানে বা বাইরের দেশ অর্থাৎ তার নিজের দেশ ছাড়া বাইরের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশে যাতে মার্কেট সৃষ্টি হয় তার এই পণ্যগুলো বিক্রির জন্য, বাজার যাতে সৃষ্টি হয়, তখন সেই রাষ্ট্রের যে সরকার তিনি হচ্ছে তার চেয়ে তুলনামূলক দুর্বল রাষ্ট্রের প্রতি আধিপত্য বিস্তার করে, যেটিকে আমি লিখেছি এখানে সাম্রাজ্যবাদী শক্তি। অর্থাৎ সে তার যে তুলনামূলক দুর্বল দেশে সে আগ্রাসী মনোভাব সে পোষণ করে এবং সেখানে সে চাপ সৃষ্টি করে এবং সে আধিপত্য বিস্তারের চেষ্টা করে এবং সর্বময় ক্ষমতা সে প্রয়োগের চেষ্টা করে। সে আধিপত্য হতে পারে সাংস্কৃতিক আধিপত্য, হতে পারে ধর্মীয় আধিপত্য, হতে পারে সেটা রাজনৈতিক আধিপত্য। তো এই আধিপত্যের চেষ্টা করে সে আসলে মূলত তার টার্গেট হচ্ছে বাজার সৃষ্টি করা। এখন এই যে বাজার সে সৃষ্টি করার জন্য সে যে আধিপত্যের চেষ্টা করে তখন সে কী করে, এটি ধরো একটি ধারণা, এই ধারণা থেকে তখন সে প্রয়োগ করতে চায়। প্রয়োগ করতে চায় কীভাবে, সে নতুন একটি দেশ বা নতুন একটি জায়গায় সে যায় ব্যবসা করার উদ্দেশ্যে। এখন ব্যবসা করার উদ্দেশ্যে নতুন একটি দেশে গিয়ে সেখানে সে বসতি স্থাপন করে এবং সেখানে এসে উপনিবেশ গড়ে তোলার চেষ্টা করে এবং তার উদ্দেশ্য হচ্ছে সেখানে ব্যবসা করে সে অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং তার পরোক্ষ যে উদ্দেশ্য থাকে সেটি হচ্ছে ক্রমান্বয়ে সেখানে ব্যবসা করতে করতে সে অর্থনৈতিকভাবে মানে ধনশালী হতে হতে সে ওই দেশের রাজনৈতিক ক্ষমতাকেও সে নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করার চেষ্টা করে। এখন এত কথা আমি বলছি, দেখো এই কারণে কীভাবে জাদুঘরের উপর প্রভাব বিস্তার করে, এত কথা বলার পরের অর্থ হচ্ছে এই কারণগুলো কীভাবে জাদুঘরের উপর প্রভাব বিস্তার করে। আমি একটি কথা তোমাদের এই প্রসঙ্গে জানাই, যেমন ধরো এখন করোনা ভাইরাস, তাই না? করোনা ভাইরাস এসেছে চীনের উহান থেকে। আমরা বাংলাদেশের লোকজন, আমি তুমি আমাদের 14 গোষ্ঠীতে কেউ কিন্তু বাদুরের সুপও খায় না, বাদুরও খায় না, কিন্তু তারপরেও করোনা ভাইরাস আমাদের কাছে চলে এসেছে। এটার কারণ হচ্ছে উহানে উৎপত্তি হয়ে আমাদের দেশে চলে আছে। এখন আমাদের যে জাদুঘর, নিরীহ নিপাট ভালো মানুষ জাদুঘর, তার উপর এই পরিবর্তনগুলো কীভাবে প্রভাব বিস্তার করে আমি সেটি একটু ব্যাখ্যা করছি। পুঁজিবাদের কারণে এই যে এতগুলো ঘটনা ঘটছে, এই এতগুলো ঘটনা ঘটার কারণে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ হচ্ছে, তাহলে পুরাতন জিনিসগুলো চলে যাচ্ছে জাদুঘরে,
শিল্পোন্নতি হচ্ছে, শিল্পোন্নতির ফলে পুরাতন যে যন্ত্রপাতি যন্ত্রাংশ সেগুলো জাদুঘরে চলে যাচ্ছে, আর যে সাম্রাজ্যবাদী শক্তির কথা বলেছি তারা কি করছে কি তাদের উপনিবেশে তারা জাদুঘর নির্মাণ করছে। কেন নির্মাণ করছে জানো? ওই অঞ্চলের ওই ভূখণ্ডের মানুষকে তাদের আধিপত্য, তাদের ক্ষমতা, তাদের গৌরব প্রদর্শন করার জন্য, যাতে ওই অঞ্চলের মানুষজন তাদের প্রতি অনুগত হয়, যাতে তাদের মানে গৌরব দেখে, তাদের ক্ষমতা দেখে তারা নতজানু হয়, তাহলে তাদের ওই দেশে তাদের মানে শাসনটা খুব সহজ হয়। মানুষকে যখন তুমি ভয় দেখাবে তখন কিন্তু ওই দেশের মানুষকে খুব সহজে কব্জা করা যায়। এ কারণে তারা জাদুঘর নির্মাণ করে সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের উপনিবেশে, যাতে ওই অঞ্চলের মানুষ তাদের প্রতি আনুগত্য প্রকাশ করে। এখন এই কারণে সাম্রাজ্যবাদী শক্তিগুলো হচ্ছে জাদুঘর নির্মাণ করে, আবার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের কারণে, কারণ পুঁজিবাদীদের ডিমান্ড থাকে নতুন নতুন যন্ত্রপাতি, তখন বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের কারণেও জাদুঘর নির্মাণ হয়। আবার হচ্ছে শিল্প উন্নতি, যে বলেছি পুঁজিবাদদের অর্থটা বিনিয়োগ করার জন্য শিল্প গড়ে ওঠে, এখন শিল্প উন্নতির ফলে পুরাতন যন্ত্রপাতিগুলো জাদুঘরে চলে যাচ্ছে। আবার শেষের যেটি আমি বলেছি, উপনিবেশবাদের অবসান। এখন আমি বলেছি যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো উপনিবেশে জাদুঘর প্রতিষ্ঠা করে ওই অঞ্চলের মানুষের আনুগত্য আদায় করার জন্য, কিন্তু যখন আমরা দেখি, যেমন ধরো ব্রিটিশরা যখন আমাদের এই দেশটাকে বাণিজ্য করার উদ্দেশ্যে কিন্তু ওরা ভারতে এসেছে, তাই না? এখন বাণিজ্য করার উদ্দেশ্যে ভারতে এসে তারা কিন্তু আমাদের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে। আমি এরপরে যখন তোমাদেরকে সিরাজউদ্দৌলা নাটক পড়াবো তখন ইতিহাসটা তোমাদের সামনে আমি খুব চমৎকারভাবে তুলে ধরার চেষ্টা করব। সেখানে আমরা দেখি তারা বাণিজ্য করতে এসে রাষ্ট্র ক্ষমতা কীভাবে দখল করছে। এখন তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা যখন দখল করছে, এবং এরপরে আমরা দেখি বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা যখন দেখলো যে তাদের রাষ্ট্র ধরে রাখাই তাদের জন্য কষ্টসাধ্য, তারাই তাদের রাষ্ট্রের ক্ষমতা ধরতে তাদের নিজেদেরই কষ্ট হচ্ছে, তখন কী করছে তারা? তাদের উপনিবেশগুলো তারা ছেড়ে দিচ্ছে, স্বাধীন করে দিয়ে যাচ্ছে। এবং একটু আগে আমি বলেছি দ্বিজাতিতত্ত্ব, এবং দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে অর্থাৎ ধর্মের ভিত্তিতে দুইটা দেশকে তারা দ্বিখণ্ডিত করে দিয়ে গেছে, পাকিস্তান এবং ভারত। এখন এই যে পাকিস্তান এবং ভারত নতুন সৃষ্টি হয়েছে উপনিবেশবাদের অবসানের কারণে, দুটি নতুন যখন সদ্য দুটি নতুন দেশ হলো, তখন এই দুটি দেশ কী করছে? এই দুটি দেশ তাদের প্রজন্মকে, তাদের দেশের জনগণকে দেখানোর জন্য তারা তাদের পূর্বপুরুষের যে ইতিহাস, যে ঐতিহ্য, যে সাংস্কৃতিক নিদর্শনগুলো আছে সেগুলো সংগ্রহ করে জাদুঘর তৈরি করছে জনসাধারণকে তাদের পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য জানান দিতে। তাহলে দেখো একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কীভাবে রিলেটেড, একটা পুঁজিবাদের সমৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্য কারণগুলো কীভাবে জড়িত, একটার সাথে একটা কীভাবে জড়িত তোমরা খুব সহজে দেখতে পাচ্ছ। আমি আরেকটু আগে আবার একটু অ্যাড করতে চাচ্ছি কথাটা, সেটি হচ্ছে আসলে এই জিনিসটা বোঝানোটা খুব কঠিন, এটির জন্য আসলে একটা ক্লাসের দরকার, এটি এত বৃহৎ। তোমরা যদি ইউরোপীয় ইতিহাস পড়ো তাহলে তোমরা দেখতে পাবে কীভাবে পুঁজিবাদের কারণে সাম্রাজ্যবাদী শক্তিগুলো যে গজিয়ে ওঠে, এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলো কীভাবে উপনিবেশ স্থাপন করে, এবং আমাদের ইতিহাসটা অনেকটা তারা পাল্টে দেয় এই ঘটনার প্রেক্ষাপটে। তো এই দেখো এই ঘটনাগুলো আমি আবারও বলতে চাচ্ছি যে দেখো একটি সামাজিক এবং রাষ্ট্রীয় পরিবর্তন একটি জাদুঘরের উপর কীভাবে প্রভাব বিস্তার করে। একটি রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনের কারণে জাদুঘরও প্রভাবান্বিত হয়। যেমন ধরো জাদুঘর কিন্তু নিপাট নিরীহ ভালো মানুষের মতো দাঁড়িয়ে থাকে, তারপরেও এই ঘটনাগুলো কীভাবে জাদুঘরকে প্রভাবিত করে, এত কথা বলার অর্থ হচ্ছে সেটি তোমাদের বোঝানো। রাষ্ট্রীয় এবং সামাজিক পরিবর্তন জাদুঘরকেও খুব বড় ধরনের প্রভাব বিস্তার করে, যে কারণে আমরা দেখব সময়কাল যখন আমরা দেখি তখন দেখবা যে প্রথম দিকে জাদুঘরের প্রসাদ তেমন একটি হয়নি। এই যে দেখো ষোলো শতকের আগে যৌথ বা নাগরিক সংস্থার উদ্যোগে জাদুঘর নির্মাণের চেষ্টা হয়নি, তার মানে হচ্ছে ষোলো শতকের পরে হয়েছে, অর্থাৎ ইউরোপীয় রেনেসাঁর পরে। ইউরোপীয় রেনেসাঁ ঘটেছে 1400 থেকে 1600 সাল, তো ইউরোপীয় রেনেসাঁর পরেই কিন্তু জাদুঘর নির্মাণের চেষ্টা হয়েছে। তারপরে দেখো খুব দ্রুত তালে কীভাবে জাদুঘরটা প্রসারিত হয়। 17 শতকে আমরা দেখি যে ব্রিটেনে প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে, এবং 18 শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায় কীভাবে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম, এবং 19 শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে, কারণ 19 শতকে আমরা দেখি উপনিবেশবাদের সৃষ্টি হয়, উপনিবেশবাদের কারণে জাদুঘরের প্রসার হয়, এবং 20 শতকে দেখো সেটি খুব দ্রুতই এগিয়ে যায়। তো এত কথা বলার অর্থ হচ্ছে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কোন শতকে কী ঘটেছে এটি কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষায় আসে, তোমরা কিন্তু মনে রেখো। আমি আলাদা আলাদাভাবে আর 16, 17, 18, 19, 20 এই 5টা সাল তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে কোন সালে কী ঘটেছিল। তো অনেক কথা বলছি, অনেক গল্প করছি তোমাদের সাথে, তারপরে চলে যাচ্ছি আমাদের
পরবর্তী স্লাইডে এখানে দেখো জাদুঘরের বৈচিত্র্য, কত ধরনের যে জাদুঘর এখন আছে তুমি চিন্তা করতে পারবে না। কিছু কিছু জাদুঘর কালেকশনের দিক থেকে বৈচিত্র্যময়, কিছু জাদুঘরে এত বেশি কালেকশন তুমি দেখবে তুমি কোনটা যে দেখবে তুমি নিজে বুঝে উঠতে পারবে না, এত বেশি কালেকশন থাকে। আবার কিছু কিছু জাদুঘর থাকে শুধু স্পেশালাইজড, অর্থাৎ তুমি যদি সামরিক জাদুঘরে যাও সেখানে গিয়ে দেখবে কালেকশনগতভাবে শুধু যুদ্ধের অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, ট্যাঙ্ক, কামান এগুলোই তুমি দেখবে। আবার যখন বিজ্ঞান জাদুঘরে যাবে সেখানে গিয়ে বিজ্ঞানের বিভিন্ন জিনিসপত্র তুমি দেখবে। তো সংগ্রহগত দিক থেকে জাদুঘরের বৈচিত্র্য আছে, আবার গঠনগত স্ট্রাকচারের দিক থেকেও কিছু কিছু জাদুঘর আছে বিশাল, একেবারে প্রাসাদের মতো, যেমন ব্রিটিশ মিউজিয়াম। আবার কিছু কিছু জাদুঘর আছে একেবারে উন্মুক্ত, কিছু কিছু জাদুঘর আছে এক কক্ষ দুই কক্ষ বিশিষ্ট, অল্প পরিসরে। তো বৈচিত্র্যের দিক থেকেও, আসলে স্ট্রাকচারের দিক থেকেও জাদুঘরের বৈচিত্র্য আছে। তারপরে আছে তোমার প্রশাসনগত, কিছু জাদুঘর আছে সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে, কিছু কিছু জাদুঘর আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, আবার কিছু জাদুঘর আছে স্থানীয় পর্যায়ে, আবার কিছু জাদুঘর আছে ব্যক্তিগত উদ্যোগে, অর্থাৎ ব্যক্তি নিজে তার জীবন এবং কর্ম নিয়ে জাদুঘর গড়ে ওঠে। যেমন আমরা যে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, বা ধরো আমাদের রবীন্দ্রনাথের যে কুঠি বাড়ি, বা রবীন্দ্রনাথের যে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, সেটি কিন্তু একটি বিশ্ববিদ্যালয় মানে নিয়ন্ত্রণ করছে ওই জাদুঘরটা। সুতরাং জাদুঘরের বৈচিত্র্যের দিক থেকে আমি তিন ভাগে ভাগ করেছি এটি, একটি হচ্ছে সংগ্রহগত, একটি হচ্ছে গঠনগত, একটি হচ্ছে কীগত প্রশাসনগত। তো দেখো আমাদের বিশেষায়িত জাদুঘর, এখানে দেখো আমরা যখন মানে বিভিন্ন হসপিটালে যাই, আমাদের বিভিন্ন হসপিটাল আছে বাংলাদেশের দিকে তাকালেও দেখবে, কোনোটা হচ্ছে চক্ষু হসপিটাল, কোনোটা হচ্ছে তোমার নাক কান গলার জন্য, এরকম স্পেশাল কিছু বিষয়ের জন্য স্পেশাল কিছু হসপিটাল আছে। তো আমাদের জাদুঘরটাও অনেকটা এরকম, স্পেশালি ওটা নিয়েই কাজ করে, অর্থাৎ এই জাদুঘরটা স্পেশালি। যেমন বিজ্ঞান জাদুঘরে, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে তুমি বিজ্ঞানের বিষয়গুলো দেখবে, একটু আগে বলেছি। আবার দেখো মৎস্যধাম অ্যাকোয়ারিয়াম, সেখানে গিয়ে শুধু মাছের সংগ্রহ, কত ধরনের মাছ, কত বিরল প্রজাতির মাছ সেটি দেখবে। তারপরে ধরো সামরিক ইতিহাস বলেছি, পরিবহন ব্যবস্থা, সেখানে পরিবহনের যে উৎকর্ষ মানে উৎকর্ষ ঘটেছে, ধীরে ধীরে পরিবহন ব্যবস্থা কীভাবে উন্নত থেকে উন্নততর হয়েছে এগুলো দেখবে। তো স্পেশালি এগুলো কিছু আছে প্রত্নতত্ত্ব, প্রাচীন জিনিসপত্র নিয়ে গবেষণা করে, কিছু আছে মানব বিকাশ বা নৃতত্ত্ব মানে তো মানুষ, তাই না, মানুষের উদ্ভব বিকাশ এগুলো নিয়ে গবেষণা করে, কিছু আছে স্থানীয় ইতিহাস সংস্কৃতি, কিছু আছে তোমার ওই যে মহাকাশ ভ্রমণ, এটিও এখন জাদুঘর। আসলে জাদুঘর বলতে এখন আর বিশাল প্রাসাদ বোঝায় না, এখন মানে এত বৈচিত্র্যময় জাদুঘর, যে কোনো কিছু এখন জাদুঘরের আওতায় হতে পারে। যেমন ধরো বিরল কিছু ধরো উদ্ভিদ, এই উদ্ভিদ উদ্যানও এখন জাদুঘরের আওতাভুক্ত। তো আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, তোমরা কিন্তু খাতা কলম নিয়ে একটু রেডি থাকবে এগুলো লেখার জন্য, কারণ এগুলো তোমাদের পরীক্ষার জন্য যেরকম ইম্পর্টেন্ট ঠিক একই রকম গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টে। এটা কিন্তু একেবারে সাধারণ জ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ, তোমাদের যদি ধৈর্যচ্যুতি না ঘটে তোমরা এগুলো একটু লিখে নাও। দেখো আমাদের বাংলাদেশে কিছু উল্লেখযোগ্য জাদুঘর আমি নিয়ে এসেছি, একটা আছে জাতীয় জাদুঘর, এটি শাহবাগে আছে, এটা কিন্তু আমি প্রতিষ্ঠাকালও লিখে দিয়েছি পাশে। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, প্রতিষ্ঠাকালগুলো একটু লিখবে, এ কারণে এই প্রতিষ্ঠাকাল কিন্তু পরীক্ষায় আসে, তো MCQ-তেও আসে, আবার জ্ঞানমূলকেও আসে। সুতরাং এটি কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি। আছে আমাদের চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘর, এখানে আমাদের এই যে বিভিন্ন আদিবাসী নিয়ে, আদিবাসীদের বিভিন্ন স্থাপত্য মানে নিদর্শন আছে এখানে। তারপর আছে মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর আছে, রাজশাহীর বরেন্দ্র মিউজিয়াম, ঢাকার নগর জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকার বলধা গার্ডেন, তারপরে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, আছে সামরিক জাদুঘর, এগুলো আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু জাদুঘর। এগুলোতে তোমরা ঘুরে আসতে পারবে, কিন্তু এখন তো লকডাউন, এখন তো আর যাওয়া যাবে না, কিন্তু সময় সুযোগ পেলে জাদুঘরে ঘুরে আসবে, অনেক কিছু আসলে জানা যায় জাদুঘরে গিয়ে। তো আমরা চলে যাচ্ছি, দেখো আমি এই জাদুঘর প্রবন্ধ প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি এখানে জাদুঘরের পুরো উপর মানে প্রবন্ধের মূল কিছু শব্দ বা বাক্য নিয়েছি তোমাদের বোঝার জন্য, সেটি হচ্ছে জাদুঘর হচ্ছে আত্মপরিচয় সূত্র আমরা লাভ করতে পারি জাদুঘরে গিয়ে। অর্থাৎ আমি আমার নিজের পরিচয়, আমি কোথা থেকে এসেছি, আমার জাতিগত উৎপত্তি কী, আমার আমি কীভাবে কোন রক্তধারায় আমার এই দেশে আসা, আমার পূর্বপুরুষরা কেমন ছিল তাদের ঐতিহ্য, কী জিনিস তারা ব্যবহার করতো, এই সমস্ত কিছু কিন্তু আমি জাদুঘরে গিয়ে দেখতে পারি। এবং আমি কিন্তু নস্টালজিক মানে স্মৃতি, আমার স্মৃতি রোমান্থন আমি করতে পারি যে আমার পূর্বপুরুষ এমন ছিল। আমি পার্সোনাল একটা গল্প বলি তোমাদের, আমি যখন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে আমাদের জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গিয়েছি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত, তো রবীন্দ্রনাথের যে জুব্বাটা তিনি পরতো, জামাটা পরতো, আমি খুব স্মৃতিকাতর হয়ে গেছি যে এই জামাটা পরে রবীন্দ্রনাথ ঘুরে বেড়াতো, আমার সবচেয়ে প্রিয় কবি,
আমার সবচেয়ে কি বলবো আমার একেবারে আত্মা যিনি হচ্ছেন আমার একেবারে অন্তরের অন্তস্থলের একজন কবি, হ্যাঁ, যাকে যাকে আমি সবসময় আমার দুর্যোগে আমার কষ্টে আমার আনন্দ আমার বেদনায় স্মরণ করি, সেই রবীন্দ্রনাথের জুব্বা দেখে আমি খুবই আপ্লুত হয়ে গেছি। তো এটি আসলে জাদুঘরে যদি তুমি যাও অনেক 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 জিনিস তুমি দেখতে পাবে এবং অনেক অনেক স্মৃতি বিজড়িত অনেক ঘটনা অনেক নিদর্শন তুমি ছুঁয়েও দেখতে পাবে। তারপরে আছে জাতিসত্তার পরিচয় বহন করে, এই যে বলেছে আত্মপরিচয়, আত্মপরিচয় থেকে তো জাতিসত্তার পরিচয়, তাই না? আমাদের বাঙালি জাতির উদ্ভব, বাঙালি জাতির বিকাশ, ঐতিহ্য, হাজার বছরের বাঙালি জাতির যে নিদর্শনগুলো তুমি দেখবে, বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য যখন তুমি পড়বে তখন জাতি হিসেবে কিন্তু তুমি গৌরব বোধ করবে, তুমি হীনমন্যতা তোমার মানে তুমি হীনমন্য বোধ করবে না, তুমি মনে করবে না যে তুমি ইউরোপীয় কোনো জাতি থেকে তুমি নিকৃষ্ট, তাই না? তো এই জাদুঘরে যদি তুমি যাও এই নিদর্শনগুলো দেখে তোমার জাতিসত্তার পরিচয় তুমি লাভ করবে। আমি লিখেছি এখানে শক্তিশালী সামাজিক সংগঠন, একটু আগেও আমি বলেছি আসলে সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন তোমার হচ্ছে জাদুঘরেও ছোঁয়া লাগে, আবার হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন মানে জাদুঘর আবার সমাজ ও রাষ্ট্রকেও পরিবর্তন করে, কেননা সেখানে গিয়ে আমার যা মানে চেতনা জাগ্রত হয়, আমার মনোজগৎ সমৃদ্ধ হয়, তখন আমি আমরা সবাই যখন সেখানে যাই তখন আমরা সোসাইটিটা টোটাল সোসাইটিটা প্রথম ক্লাসে আমি বলেছি টোটাল সোসাইটিটা কিন্তু পরিবর্তন হয়, তাই না? সুতরাং জাদুঘর তো অবশ্যই একটি শক্তিশালী সামাজিক সংগঠন যেখানে সর্বস্তরের জনগণ ওই জাদুঘরে যায়। তারপরে দেখো এটি হচ্ছে সঞ্চিত জ্ঞানের বিস্তার, অর্থাৎ জাদুঘরে আমাদের যে জ্ঞানটা সঞ্চিত থাকে সেই সঞ্চিত জ্ঞানটা সমাজের সর্বস্তরের জনগণের মধ্যে জাদুঘর কিন্তু ছড়িয়ে দেয়। এ কারণে আমি লিখেছি এখানে যে সঞ্চিত জ্ঞানের বিস্তারও কিন্তু জাদুঘর করে। তো মোটামুটি আমাদের জাদুঘরে কেন যাব প্রবন্ধের মূল কথাই কিন্তু এগুলো, স্যার বিভিন্ন কথার মধ্য দিয়ে বিভিন্ন কিছুর মধ্য দিয়ে এটি কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন। তো চলে যাচ্ছি আমরা পৃথিবী বিখ্যাত কিছু জাদুঘরে। যদি কখনও তোমাদের সুযোগ হয় বা সময় থাকে, যদি তোমরা আরও বড়ো হও, তোমরা হয়তো নিজের চোখেই একদিন দেখে আসবে পৃথিবী বিখ্যাত কিছু জাদুঘর। আমি স্লাইডের মধ্যে তোমাদের কিছু জাদুঘর দেখাচ্ছি। দেখো কায়রো মিউজিয়াম, এটি প্রতিষ্ঠিত হয়েছে 1835 সালে এবং এটিকে মিশরীয় জাদুঘরও বলে। এই জাদুঘরে মিশরের অনেকখানি ইতিহাস কিন্তু ধরা আছে। তারপরে চলে যাচ্ছি গ্রেকো রোমান মিউজিয়াম, এই যে মিউজিয়ামটা দেখছো এটি প্রতিষ্ঠিত হয়েছে 1892 সালে। এটাতে গ্রিকের এবং রোমানের ইতিহাসের অনেকখানি ধরা আছে এবং এখানে ওই যে বলেছি প্রথম জাদুঘর আলেকজান্দ্রিয়ায়, সেই আলেকজান্দ্রিয়ার অনেক নিদর্শন কিন্তু এই জাদুঘরেও সংরক্ষিত আছে। তারপরে চলে যাচ্ছি দেখো সিয়াটল মিউজিয়াম, এটি আমেরিকায় আছে এবং এটি প্রতিষ্ঠাকাল 1933 সাল। এই সিয়াটলে হচ্ছে আমেরিকার যে আদিবাসী তাদের অর্জনের নানা স্মৃতিচিহ্ন, তাদের অর্জনের নানা নিদর্শন এই জাদুঘরে সংরক্ষিত আছে। তারপরে চলে যাচ্ছি নর্থ ক্যারোলাইনা মিউজিয়াম, এটি প্রতিষ্ঠিত হয়েছে 1924 সালে, এটিও আমেরিকায় আছে। সেখানেও ইউরোপীয় আদিবাসী বা ইউরোপীয় মানুষের যে প্রথম আগমন করেছে সেই আগমনকালীন যে স্মৃতিচিহ্ন যে নিদর্শন সেই নিদর্শনগুলো কিন্তু এই মিউজিয়ামে সংরক্ষিত আছে। তারপরে দেখো কুয়েত ন্যাশনাল মিউজিয়াম, এটি প্রতিষ্ঠিত হয়েছে 1983 সালে, এটি কুয়েতে অবস্থিত। এই মিউজিয়ামে কিন্তু আমাদের আনিসুজ্জামান স্যার গিয়েছেন এবং গিয়ে তিনি আশ্চর্য হয়েছেন যে এখানে ব্রিটিশ ভারতের যে মুদ্রা তিনি খুব ছোটোবেলায় দেখেছেন সেই মুদ্রার সযত্ন মানে খুব যত্ন সহকারে তারা রেখে দিয়েছে। আমি বলেছি যে জাদুঘর শুধু আসলে নিজের উত্তরাধিকারী সংরক্ষণ করে না, যে কারো উত্তরাধিকারী জাদুঘর সংরক্ষণ করতে পারে। তো চলে যাচ্ছি আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম, এটি কলকাতার পার্ক স্ট্রিটে আছে। যদি কলকাতায় যাও তোমরা দেখে আসতে পারো, আমাদের পাশের দেশ। তো এটি প্রতিষ্ঠিত হয়েছে 1814 সালে। এটি কিন্তু ভারতের সবচেয়ে প্রাচীন মিউজিয়াম, এখানে ভারতের অনেক ইতিহাস ঐতিহ্য অনেকখানি এখানে সংরক্ষিত আছে। সর্বশেষ চলে যাচ্ছি আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল যে ভিক্টোরিয়া সেটা হচ্ছে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে হয়েছে, এটিও কলকাতায় আছে। ব্যক্তিগতভাবে আমি কিন্তু এই জাদুঘরে গিয়েছি এবং এটি এত অসাধারণ, এত সুন্দর শ্বেত পাথরের এবং ভিতরে অনেক মূর্তি, দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি কখনো কলকাতা যাও ঘুরে আসতে পারো, এখানে অনেক ঐতিহ্য আছে নিদর্শন আছে, তো তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলে যাচ্ছি একেবারে শেষ পর্যায়ে, আমি চেষ্টা করেছি খুব সহজভাবে তোমাদেরকে জাদুঘরে কেন যাব এই প্রবন্ধটা উপস্থাপন করতে। তো তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবাইকে ধন্যবাদ।